তিনি হলেন 10 গ্রাম গোবরাছড়া ট্রাইবাল পাড়া গ্রামের ফুলমণি হেমব্রম। এনার বাবার মৃত্যু হয় জাপানি এনকেফেলাইটিস নামক এক সাংঘাতিক রোগে। চিকিৎসায় অনেক টাকা খরচ হয়ে গেছে, কিন্তু ওনার বাবাকে বাঁচানো সম্ভব হয়নি। আপ কেসা করেঙ্গে ইসকা লিয়ে আপকো থোড়া পুরা বুদ্ধি লাগানা পড়েগা আর মেহনত লাগানা। ঠিক এই ঘটনার সময় নলেজ লিংক টিম এই গ্রামে এসে হাজির হয়। ট্রিগারিং হওয়ার পরে লোকেরা এটা বুঝে গেছিলেন যে খোলা মাঠে পায়খানা করার জন্যই এত সব অসুখ বিসুখ হচ্ছে, যার জন্যে লোকেদের মৃত্যু পর্যন্ত হচ্ছে। চিকিৎসার জন্যে ওষুধ ইত্যাদিতে খরচ তো আছেই, তাছাড়া বৃদ্ধ বৃদ্ধা যুবক যুবতী ও বাচ্চারা এই অসুখের কবলে পড়ছে। গ্রামের মধ্যে অল্প কয়েকজনের বাড়িতেই পায়খানা ছিল, যদিও সেগুলোর ব্যবহার হচ্ছিল না। প্রায় প্রত্যেক লোকই খোলা জায়গায় পায়খানা করতেন। নলেজ লিগ টিমের লোকেরা বোঝালেন যে আমরা একে অপরের গু খাচ্ছি। যেসব বাচ্চাদের খেলে বেড়াতে দেখা যেত তারাই মৃত্যুর কোলে ঘুমিয়ে পড়ছে। তারা জানতই না যে তাদের নিজেদের ঘরের লোকজনদেরই গাফিলতি ও অজ্ঞানতার জন্যই তারা শেষ হচ্ছে। जिसका घर में माल पड़ा हुआ है, अभी कॉन्ट्रैक्टर काम नहीं कर रहा है। আসলে গ্রামের লোকেরা আরএসএম এর ভরসায় বসেছিল। প্রথমে গ্রামের লোকজনেদের মনে হতো যে সরকারের সাহায্য ও আরএসএম এর সাহায্য ছাড়া কিভাবে প্রত্যেক বাড়িতে নিজেদের পায়খানা হবে। এই যে এই জিনিসগুলো ফার্স্টে দিয়ে দিছিল, আসে 1000 টাকা নিছে পায়খানা করে দিবে, তো এই ডুপ্লিকেট সব জিনিস দিয়ে দিছে, এগুলো দিয়ে তো কাজ হয় নাই। পরে আমাদের উপরঙ্গের অফিসার বাবুরা আসছে, যে বাবুরা আসছে আসে সব কিছু জিনিস আমাদের কয়ে দিছে, ওদের ওইগুলো সব হারাই দিছি। দেওয়ার পরে নতুন জিনিস দিয়ে আবার ওদের সাজেশনে আমরা তৈরি করছি, এখন সবাই বলছে ভালো হয়েছে তাই আর কি। এখন সরকারের কথা আমরা বলতে পারলাম না, সরকারে কী দিবে না দিবে ওইটা নিয়ে আমাদের কোনো কথা নেই। আমাদের কথা হলো আমাদের গ্রামটাকে ঠিক করার জন্য, আমাদের গ্রামটা কীভাবে নির্মল গ্রাম আমরা বানাবো। কিন্তু এখন ওনারা বুঝতে পেরেছেন যে এতদিন ওনারা একটা মায়াজালের স্বপ্নে আচ্ছন্ন হয়ে আছেন। যখন সত্যতা জানা গেল তখন গ্রামের সবাই ঠিক করল যে নিজেদের গ্রামকে খোলা মাঠে পায়খানা মুক্ত করেই নিঃশ্বাস নেবে। আগামী 10 দিনের ভিতরে আপনার গ্রামে ঢুকতেছি, যদি আপনিও আপনার গ্রামে পায়খানা ঘর তৈরি না করেন তাহলে আপনাদেরও খুব চাপ দেওয়া হবে, আপনাকে এটা করতে হবে। এই যে সাধারণ কয়েকটা পয়সা, অনেক পয়সা অনেক দিক দিয়ে চলে যায়, এই সাধারণ কয়েকটা পয়সার জন্য আপনি কেন অসুরক্ষিত থাকবেন। পায়খানা বানাতে গিয়ে বিভিন্ন প্রকারের সমস্যা আসছিল। কারোর কাছে নগদ টাকা ছিল না, তো কারো কাছে পায়খানা বানানোর জমি ছিল না। তখন গ্রামের লোকেরাই মিলেমিশে তাদের জন্য টাকা পয়সা ও জমির ব্যবস্থা করে দিল। বাহার মে রাতা হ্যাঁ কাম করতা হ্যাঁ মেরা ঘর মে পরিবার হ্যাঁ 7-8 আগে ইহা এক ফোটে পড়ি ভি নেই হে মেরা জমিন ভি নেই ইতনা এই মেরে বিবি কো বোলা ভাই তুমি এসা করো মে তো বাহার মে হু পয়সা ভেজতা হু তুম ইস আগর গ্রাম কি গাঁও কি জিতনা আদমি হ্যায় মুখিয়া জো ভি হ্যায় কো লোক কো পয়সে দিয়া ও মাল সামান লিয়া দিয়া সামান লেকে আইসা। গ্রামের মধ্যে এই কাজে সবচেয়ে বেশি উৎসাহীদের মধ্যে ছিলেন মাইকো সোরেন, ওনার সাথে রাজা রঞ্জিত আরও অনেকে। ওনারা নিজেদের গ্রামকে খোলা মাঠে পায়খানা মুক্ত গ্রাম করার পণ করেছিল। ওই জন্য ওকেও সহযোগিতা করছি। এই ভাইরাও আগে বানাইতো না, ও পয়সা নাই বলে ওরা চিন্তা করছিল, গেলে বানাবো না আমার আছে,
তা আমরা বলতেছি ওটা তো পুরা না, এটা নতুন একটা করে নে। তা এ রাজি হয়ে গেল, রাজি হয়ে তো এই যে বানাইতেছি। বা আমরা টাকাগুলো মানে বাইরের থেকে কিছু বেসের উপরে মানে ওগুলো টাকাগুলো উঠাইয়া আমরা এই যে এগুলো কাজ করতেছি, এবং আমরা নিজেই আমরা মিস্ত্রিকে ডাকাই না, নিজে আমরা সবাইকে সহযোগিতা করি। সবাই মানে খালি আমার যে ট্রাইবেল বা আমরা সাঁওতালের মধ্যে করব এটা না, এখানটায় মুসলিম মুসলিম আছে, মুসলিম আছে, দাস আছে, বর্মন আছে, সবার অনেক আছে, এরকম করে অনেক কজন লোক আছে আমার গ্রামের সঙ্গে, আমার সবাই আর কি মানে মিল করে ওটা বানাইতেছি সবাইকে নিয়ে। গাঁও কা আদমি কা মদত করকে পুরা গাঁও মে হর ঘর মে ও পায়খানা ঘর বহুত তৈরি কর দেঙ্গে। অনেক ন্যাচারাল লিডার যারা ইতিমধ্যে নিজেদের গ্রামকে খোলা জায়গায় পায়খানা মুক্ত করে দিয়েছেন, তারা নিজেদের গ্রামের মতো এই গ্রামের পাশে এসে দাঁড়ান এবং খোলা জায়গায় পায়খানা মুক্ত গ্রাম হতে গ্রামবাসীদের সাহায্য করে। লোকেরা নিজেদের ঘরে পায়খানা বানানোর জন্য জিনিসপত্র আনতে লাগলে পুরো গ্রামে একটা অন্য ধরনের উৎসাহ দেখা দিল। ঘরে ঘরে পায়খানা তৈরি হতে লাগলো। গ্রামের সবাই ঠিক করল 2015 অক্টোবরের 2 তারিখের মধ্যে গ্রামটিকে খোলা মাঠে পায়খানা মুক্ত গ্রাম করা হবে। 2 তারিখ পেলে টোটালি গ্রাম লোকেদের মধ্যে উৎসাহ বেড়ে গেল। তারা পায়খানার সাথে সাথে প্রস্রাবখানা ও বাথরুমও তৈরি করে নিল। যাদের জমি ছিল না তারা নিজেদের রান্নাঘর ভেঙে পায়খানা তৈরি করে নিল। তাদের বক্তব্য ছিল রান্নাঘরের থেকে তো পায়খানা আরো বেশি দরকারি, রান্নাঘর কিছুটা ছোট হলেও চলবে। এইভাবে অনেক ন্যাচারাল লিডার গ্রামকে খোলা মাঠে পায়খানা মুক্ত করার জন্য এগিয়ে এলেন। গ্রামের কাজ জোর কদমে চলছিল, বাড়িতে বাড়িতে পায়খানা তৈরি হচ্ছিল। ওনাদের কাজের খবর পেয়ে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নিজেই কাজ দেখতে চলে এলেন। গ্রামের সবাই ওনাকে বলল যে অক্টোবরের 2 তারিখের মধ্যে এই গ্রামকে খোলা মাঠে পায়খানা মুক্ত গ্রাম করা হবে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বললেন উনি তাদের নিমন্ত্রণে অপেক্ষা থাকবেন। কাজ পুরোদমে চললেও অনেকের ঘরে 2 তারিখের মধ্যে পায়খানা তৈরি হওয়া অসম্ভব মনে হচ্ছিল। ওনাদের মনে হচ্ছিল ডিএম কে দেওয়া কথা খেলাপ যেন না হয়, সব গ্রামবাসীরা মিলে মিটিং করে ঠিক করে তারা দিনরাত কাজ করে যে কোনো উপায়ে 2 তারিখের মধ্যে গ্রামকে খোলা মাঠে পায়খানা মুক্ত করবেনই। কিছু ঘরের মালিক যারা বাইরে থাকতে তারা ঠিক করলেন প্রয়োজনে তারা পাশের বাড়ির পায়খানা ব্যবহার করবেন, তবু খোলা মাঠে পায়খানা করবেন না। এখানে জানা ছিল না, কিন্তু মালদার থেকে কতগুলো আমাদের জাতীয় ভাই আছে বা বাঙালি ভাইয়েরা আছে, আমাদেরকে জানায় নিজে নিজে টাকা পয়সা খরচ করে আমরা ঘরে ঘরে পায়খানা তৈরি করে নেব আর নিজে নিজে ঘরে পায়খানা করব।
এই বিশেষ দিনটি এসে গেল। গ্রামের প্রতিটি মানুষের মুখে আনন্দের জোয়ার দেখা যাচ্ছিল। দশ গ্রাম গোবরাছড়া গ্রামের ইতিহাস তৈরি হল। কুচবিহার জেলার সর্বপ্রথম গ্রাম খোলা মাঠে পায়খানা মুক্ত হওয়ার গৌরব অর্জন করল। গ্রামের লোকেদের পরিশ্রম ও গ্রামকে পরিষ্কার রাখার প্রতিজ্ঞাই এই কাজ সম্ভব করে তুলেছিল। গ্রামের সবাই গ্রামকে পরিষ্কার রাখার শপথ নিয়েছে। আমরা সবাই সবাই ঠিক করেছেন যে তারা খোলা মাঠে পায়খানা করবেন না। তারা সাথে স্থানে স্থানে পোস্টার লাগিয়েছেন, খোলা মাঠে পায়খানা করলে তাকে ৫০০ টাকা জরিমানা দিতে হবে। গ্রামের সবাই ঠিক করল তারা একদিন উৎসব পালন করবে। সেই বিশেষ দিনে ডিএমকে এবং অন্য গ্রামের মানুষদের আমন্ত্রণ জানানো হবে। যাই হোক, আমি চেষ্টা করব। তো এইটা কালকে শেষ হওয়ার পর অন্য আমার অন্য আরেক সংসদে নিয়ে যাব, ওখানেও এরকম করব। করতে করতে আর কি সারা জীবিটা মুক্ত, খোলা আকা মুক্ত করার চেষ্টা করব আমি। এবং এতে দেখা দেখি আমার ব্লকে একটা মোটামুটি বিপ্লব আনবে বলা যায়। সেই দিন গ্রামকে সাজানো হলো, এক জায়গায় প্যান্ডেল লাগানো হলো, গান বাজনার সাথে ডিএমকে স্বাগত জানালো সবাই, আনন্দে সবাই নাচতে গাইতে লাগল। এখানে আমরা গভর্নমেন্ট থেকে কোনো এক টাকাও খরচা করিনি। যদি লোক চাই নিজের পায়ে দাঁড়াতে পারে, নিজের জন্য, নিজের সুবিধার জন্য, নিজের ওয়েলফেয়ারের জন্য ওরা করতে পারবে। এটা ট্রাইবাল পাড়া আমাদের পুরো কুচবিহার জেলার জন্য দেখিয়ে দিয়েছে। আমি দুদিন আগে আপনাদের কাছে এসেছিলাম, তখন আপনারা বললেন এখানে পাড়ার মধ্যে যা রোড আছে এটা খুব খারাপ অবস্থায় আছে, এই রোড আমরা ১ নভেম্বর থেকে কাজ শুরু করব। এই রোডে কাজ শুধু আপনারাই করবেন, আপনাদের জন্য যা লেবার টাকা লাগবে ওটা আমি দেব। শুধু তাই নেই, ওখানে আমরা গাছ লাগাবো, গাছের ওনারশিপ আপনাকে দেবো, আমরা ব্রিকে পাট্টা মধ্যে দেব, আপনাকে একটা পাট্টা মধ্যে দেওয়া হবে, ৫ বছর ও গাছ আপনারই হবে, ওখান থেকে যা হবে এটা আপনার বাড়িতে যাবে, এটাও আমরা করে দিচ্ছি। এছাড়া এখানে ১০৮ ঘর আছে, প্রত্যেকটা ঘরে আমরা এনআরইজি থেকে বাড়িতে বাড়িতে ভার্মি কম্পোস্ট আর আসল আর কাজ দিচ্ছি, যেখানে কমসে কম আপনার ৬০ ম্যান্ডেজ পাবেন, ধরে নেন অ্যারাউন্ড ৭০-৮০০০ রুপিস আপনার বাড়িতে ইনকাম হিসাবে যাবে। এটা আমরা ৭ দিন মধ্যে আপনার বাড়িতে কাজ শুরু হয়ে যাবে। এছাড়াও এসডিও সাহেব আপনার ১৪ অক্টোবর এখানে একটা বড় ক্যাম্প করবেন, যেখানে আপনার ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যদি থাকে ওর যদি কোনো সার্টিফিকেট না পেয়ে থাকে ও সার্টিফিকেট পেতে পারে, এসসি সার্টিফিকেট যদি না পেয়ে থাকে এসসি সার্টিফিকেট জন্য আমাদের অফিসাররা এখানে এসে বসবেন। এছাড়া আপনাদের পেনশন আর অন্যান্য যা যা সমস্যাগুলো আপনাদেরকে অফিসে গিয়ে নিতে হয় ওসব আমরা অফিসেদেরকে নিয়ে এসে এখানে ক্যাম্প করব। এসব আমরা এর জন্য করছি কেন কি আপনারা এইভাবে এত বড় কাজ করে দেখালেন, আমাদের কাছে কোনো অপশন নেই, আমরা বাধ্য হয়ে এটা করতে হচ্ছে। যখন এইভাবে সবই ব্লকে সবই গ্রাম পঞ্চায়েতে যদি লোক কাজ করে আমরা আপনাদের বাড়িতে এসে সেবা দেব, এটা আমি আপনাদেরকে আমি অ্যাসুরেন্স দিচ্ছি। সো ট্রাইবাল পাড়া মানে যা উদাহরণ আমরা পুরো কুচবিহারে ফিল্ম হিসাবে দেখাবো, আজকে আমরা অনেক লোক ফিল্ম শুটিং করছে। দশ গ্রাম গোবরাছড়া খোলা মাঠে পায়খানা মুক্ত হয়ে গেছে, কিন্তু এ তো শুরু। এখন এই স্বচ্ছতা অভিযানকে পুরো কুচবিহার এবং পুরো বাংলায় ছড়িয়ে দিতে হবে।